নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 26 আগস্ট 2021 সকাল 11:20 বুধের রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে। এই কন্যা রাশিতে যখন প্রবেশ করবে তখন স্বগৃহী বুধ কিন্তু হবে এবং সেখানে আপনার তুঙ্গস্থ বুধ এবং মূল ত্রিকোণ অর্থাৎ তিনটি ফল কিন্তু দিয়ে থাকবে। অর্থাৎ একটা হচ্ছে মূল ত্রিকোণে আসবে, এক দুই নম্বর হচ্ছে আপনার তুঙ্গস্থ সেখানে বুধ এবং আপনার হচ্ছে সকেত্রিক বুধ। এই তিন প্রকার ফল এই আট রাশিকে কিন্তু দিতে চলেছে। এই বুধ আপনার কন্যা রাশিতে প্রবেশ করার পরে পরে এই 26 আগস্ট টু 22 সেপ্টেম্বর এর মধ্যে এই আটটি রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে। অনেকেই বলছেন যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না, কিন্তু আমি আজকে আপনাদেরকে আবারও ক্লারিফাই করে দিচ্ছি, কৌশিক রায় যে কথাটা বলে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কথাটা বলে এবং সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রেডিকশান দেয়। কোনো হাওয়াতে কথা মারা বা আন্দাজে ঢিল মারা এটা কিন্তু কৌশিক রায় করে না। অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন, আপনি পরিষ্কারভাবে দেখবেন, আপনি যখন জন্মিয়েছিলেন বাই বার্থ চার্ট আপনার যদি বুধ এই কন্যা রাশিতে থাকে তাহলে এই সময় আপনার 100% ভালো ফল কিন্তু পাবেন। অর্থাৎ তিন রকমের ফল দিবে, একটা মূল ত্রিকোণ, একটা সক্ষেত্রিক, একটা তুঙ্গস্থ, তিনটা ফল কিন্তু এই আট রাশিকে কিন্তু দিবে। এবার দেখা দরকার আপনার ভাগ্যে সেই যোগ আছে কি না, এটা কিন্তু দেখা দরকার। অনেকে বলছেন যে স্যার আমার তো হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ বলছে হচ্ছে না, এই জায়গাটা কিন্তু কেন হচ্ছে না, নিজস্ব ভাই বার্থ চার্টটা একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা দেখান কোন জায়গাতে প্রবলেম আছে, সেই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান করেন। দেখুন এমন কিছু কিছু ক্ষেত্রে আছে কি না, ভাগ্যের চাকা কিন্তু ঘুরে। এমন গরিব লোক আছে দেখা যাচ্ছে সে সবজি বিক্রি করে, প্রতিদিন প্রায় সবজি বিক্রি করে বা আপনার দিন মজুরি খাটে, হঠাৎ ও লটারি কেটে মোটামুটি 1-2 কোটি টাকার মালিক কিন্তু হয়ে যায়। অর্থাৎ তার ভাগ্যে কিন্তু এই কোটি টাকা প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু ছিল, অর্থাৎ যোগ ছিল বলেই সে কিন্তু কোটি টাকা কিন্তু পেয়েছে। অর্থাৎ আপনার জন্ম ছকে যদি আপনার যদি এই যোগটা থাকে তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বলছি, আপনারাও কিন্তু এই 26 আগস্ট টু 22 সেপ্টেম্বরের মধ্যে মানে কোটিপতি আরবপতি পর্যন্ত আপনারা কিন্তু হতে পারেন। তো কোন এই আট রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনার ধনপতি এবং পঞ্চমপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ মূল ত্রিকোণভাবে কিন্তু অবস্থান। এই ত্রিকোণে অবস্থান ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা বৃষ রাশির ক্ষেত্রে যথেষ্ট মজবুত করবে। শেয়ার মার্কেট, ফাটকা, আপনার দালালি, এই সকল থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। লটারি এবং জুয়া সাট্টা থেকে কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ লটারি, ফাটকা, জুয়া সাট্টা, শেয়ার মার্কেট, এই জায়গাগুলোতে কিন্তু অর্থাৎ বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয়, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট করবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি রাশির অধিপতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে, ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে মিথুন রাশির। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে এই মোটামুটি 22 সেপ্টেম্বরের মধ্যে আপনার পারিবারিক সুখের জায়গা
প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি সম্পত্তি এবং আপনার শেয়ার মার্কেট, এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি চতুর্থভাবে অর্থাৎ সম্পত্তিগত দিকগুলো কিন্তু আপনার ভালো ফল কিন্তু দেবে। ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত দিতে চলেছে আপনার মিথুন রাশির। এর পরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি আপনার দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে। আমি আবারও বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মহা ধনযোগ সৃষ্টি করতে চলেছে, অর্থাৎ ব্যবসা থেকে, কর্ম থেকে, সেলফ প্রফেশন থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং সফলতা এবং সাকসেস এই দুইটি কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই বুধের রাশি পরিবর্তনে সিংহ রাশির কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হতে চলেছে। দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি হবে এবং আপনাদের ক্ষেত্রে যারা ব্রোকারি করেন তাদের ক্ষেত্রে ভালো, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রে ভালো। লটারি ফাটকা থেকে এই সময়, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন। এর পরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই এই বুধের অবস্থান এবং দশমপতি বুধ আপনাদের রাশিতে এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং এখানেও কিন্তু তিনটি ফল, একটা মূল ত্রিকোণ, একটা তুঙ্গস্থ, সক্ষেত্রিক। আপনাদের ক্ষেত্রে আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে অর্থের জায়গাটা কিন্তু নিয়ে কোনো সমস্যা কিন্তু আসবে না। কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, প্রমোশন। এবং কন্যা রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ কন্যা রাশি কিন্তু যথেষ্ট সৌভাগ্যশালী কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনার বাই বাচ্চার যদি বুধ আপনার রাশিতে কিন্তু যদি অবস্থান করে, আপনি কিন্তু এই সময়ের মধ্যে বহু অর্থ কিন্তু উপার্জন কিন্তু করবেনই করবেন। এই ভদ্রম মহাপুরুষ রাজ্য আপনাদেরকে কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট করবে। কর্মযোগ সৃষ্টি করতে চলেছে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে রাশি সে রাশি না হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। এরপরের যে রাশি সে রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির সপ্তমপতি এবং আপনার দশমপতি এই বুধ আপনার দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট হলো, ভদ্র নাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, ব্যবসার ক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, দৈনিক রোজগার যারা করছেন রোজগারের জায়গাটা বাড়বে। স্ত্রী হলে স্বামী থেকে আপনারা অর্থ পাবেন এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক থাকছে। পার্টনারশিপ বিজনেস করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আসতে চলেছে। বিশেষ করে ব্যবসা থেকে এই সময় অর্থ কিন্তু আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে সফলতা, কর্মযোগ, কর্মপ্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু থাকছে বা কর্মক্ষেত্রের বদলি, প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ করছে। ধনুরাশি এই ভদ্রম মহাপুরুষ রাজ্য ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, বন্ধ ভাগ্য আপনাদের উদয় হতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান, অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুবই ভালো, ভাগ্যের সাপোর্ট আপনারা সম্পূর্ণরূপে পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা,
ট্রেন্ডিং, এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং গোল্ড চাঁদির সঙ্গে বা যারা ব্রোকারি করেন তারা কিন্তু এই সময় যথেষ্ট সুফল কিন্তু পাবেন, কারণ ভাগ্যপতি ভাগ্যভাবে ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু এই সময় করবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার শেষ রাশি মীন রাশি। মীন রাশির আপনার চতুর্থ পতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ব্যবসা ক্ষেত্রে শুভ, প্রপার্টি থেকে লাভ মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি এই যে টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল অনেক অংশে কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা ভালো হবে, আপনার পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের স্ত্রী এবং স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা থাকছে, অর্থাৎ মীন রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী, বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে মীন রাশির, অর্থাৎ অপার ধন পেতে চলেছে মীন রাশি। নমস্কার।